বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমার আশা ও প্রত্যাশা মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের দোয়ায়, রাব্বুল আলামিনের কৃপায় আমিও ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে মুন্সিয়াট আইএইচ ইসলামী আলিম মাদ্রাসা পরিচালিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের সবাইকে যে যেখানে আছো, আমার প্রতিষ্ঠানের বা অন্য প্রতিষ্ঠানের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগত। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানো সারা বিশ্বের প্রায় 213টি দেশে করোনা নামক মহামারীর প্রাদুর্ভাবে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা থেকে ছাত্রছাত্রীদেরকে রক্ষা করার জন্য মাননীয় সরকার বাহাদুর তথা শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে, বেসরকারিভাবে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনলাইন ক্লাস চালু করেছে। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার জন্য অনলাইন ক্লাস চালু করেছি। আমি আশা করি তোমরা এই অনলাইন ক্লাসে আমাদের বিভিন্ন শিক্ষক মহোদয়গণের দেওয়া ক্লাসগুলি অনুসরণ, অনুকরণ, শ্রবণ করার চেষ্টা করবা। যাই হোক, আজকে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের সংবিধান সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুগণ, বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা আগে জানব যে সংবিধান কি। সংবিধান হলো একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানের মধ্যেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতি ও বিধিমালা লিপিবদ্ধ থাকে, যা দ্বারা সরকার নাগরিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। শিক্ষার্থী বন্ধুগণ, বোর্ডের কর্নারে দেখো আমি একটি ছবি অঙ্কন করেছি, এটাকে তোমরা নৌকো ধরে নিতে পারো বা একটা জাহাজ ধরে নিতে পারো। আমরা জানি নৌকা বা জাহাজের পিছনে একটা বৈঠা থাকে। এই বৈঠার কাজ কি? বৈঠার কাজ হলো যে জাহাজ বা নৌকাকে সুন্দরভাবে পরিচালনা করা। মাঝি বা চালক বৈঠা যেদিকে পরিচালনা করবে, জাহাজ বা নৌকাটি ওই দিকেই যাবে। এখন দেখো, যদি আমরা এই বৈঠাটি না রাখি, জাহাজে বা নৌকার মধ্যে এই যন্ত্রটি না থাকে, তাহলে এগুলি যদি ইঞ্জিন চালিত অবস্থায় এগুলি চারিদিকে যাবে, দেখো বিভিন্ন দিকে যাবে, সোজা গন্তব্যস্থানে যাবে না। এই ছবিটি থেকে আমরা কি শিখলাম? এই ছবিটি যদি রাষ্ট্র হয়, এই রাষ্ট্রের
এই বৈঠা নামক যন্ত্রটি হলো সংবিধান। সংবিধান যদি না থাকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কখনোই সঠিক পথে পরিচালিত হবে না, এখানে বিশৃঙ্খলা দেখা দিবে। এজন্যই গ্রিক দার্শনিক সংবিধান সম্পর্কে বলেছেন, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ, দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। বাংলা হল, সংবিধান হলো একটি জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা, যা রাষ্ট্র তার নিজের জন্য পছন্দ করেছে বা বেছে নিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্র তার নিজের জন্য এই সংবিধানকে বেছে নিয়েছে। অর্থাৎ সংবিধান ছাড়া একটি রাষ্ট্র কখনোই সুচারুভাবে, সুন্দরভাবে, নীতিগতভাবে পরিচালিত হতে পারে না। শিক্ষার্থী বন্ধুগণ, সংবিধান সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা জানব বাংলাদেশের সংবিধান সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জানি 1947 সালে পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর আমরা কি দেখলাম, যে 47 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে, কিন্তু 56 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন হয়েছে। এই 56 সালের সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত এই পাকিস্তান রাষ্ট্রে সংবিধান না থাকার কারণে বিশৃঙ্খল অবস্থা বিরাজমান ছিল। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই উদাহরণটাকে যদি বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা দেখব যে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিজয় লাভ করেছে। আর 1972 সালের 16 ডিসেম্বর মাত্র এক বছরের মাথায় বাংলাদেশ একটি সংবিধান প্রণয়ন করেছে। কোথায় 47 থেকে 56, আর কোথায় 1971 সালের 16 ডিসেম্বর থেকে 72 সালের 16 ডিসেম্বর। পৃথিবীর ইতিহাসে ইহা এক নজিরবিহীন ঘটনা। তোমরা জানো 1972 সালের 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসেন। উনি বাংলাদেশে এসেই তিনি মনে করেন যে এই দেশটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে একটি সংবিধান প্রয়োজন। তিনি 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং তিনি ঘোষণা করেন 1937 সালের নির্বাচনে জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে যে সকল সদস্যগণ নির্বাচিত হয়েছেন তারা সবাই স্বাধীন বাংলাদেশের গণপরিষদের সদস্য হবেন। তোমরা জানো জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ছিল 169 এবং প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা ছিল 300, মোট 469। এই 469 জনের সদস্যগণের মধ্যে 403 সদস্য নিয়ে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠন করা হয়। এই বাকি সদস্যগণ কেউ দেশত্যাগ করেছেন, কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ শহীদ হয়েছেন। 1972 সালে 11 এপ্রিল তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেন সাহেবকে সভাপতি করে 34 সদস্য নিয়ে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
এই কমিটি প্রায় 47টি বৈঠক করে একটি খসড়া সংবিধান প্রণয়ন করেন। 1972 সালের 16 নভেম্বর এই খসড়া সংবিধানটি জাতীয় সংসদে পাশ হয়। 1972 সালের 14 ও 15 ডিসেম্বর এই খসড়া সংবিধানে গণপরিষদের সদস্যগণ স্বাক্ষর করেন এবং 1972 সালের 16 ডিসেম্বর এই সংবিধানটি কার্যকর করা হয়। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা ইতিমধ্যে জেনেছ সংবিধান প্রণয়ন কমিটি তাদের সর্বোচ্চ মেধা দিয়ে, মননশীল দিয়ে এবং পৃথিবীর বিভিন্ন দেশ সফর করে যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান দিয়ে ওনারা এই সংবিধান প্রণয়ন করেছেন। কী নেই এই সংবিধানের মধ্যে? নাগরিকের কল্যাণে, বাংলাদেশের নাগরিকদের যাতে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে, সে অবস্থা লক্ষ্য করে এই সংবিধান প্রণয়ন করা হয়েছে। এই সংবিধানে প্রজাতন্ত্রের কথা আছে, বাংলাদেশের রাজধানী কোথা হবে সে কথা উল্লেখ আছে, বাংলাদেশ জাতীয় প্রতীক কী হবে সে কথা উল্লেখ আছে, জাতীয় সঙ্গীত কী হবে উল্লেখ আছে, সুপ্রিম কোর্ট কোথায় থাকবে সে কথা উল্লেখ আছে, সরকারের ধরন কেমন হবে সে কথা উল্লেখ আছে, জনগণের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে রাষ্ট্রের মূলনীতির কথা আলোচিত হয়েছে, আইনসভা কেমন হবে সে কথা আলোচিত হয়েছে। তার পাশাপাশি আইনসভাটি কী ধরনের হবে সে কথা আলোচিত হয়েছে, সার্বজনীন ভোটাধিকার কথা বলা হয়েছে, সম্পদের মালিকানা নীতি বলা হয়েছে। এই সংবিধানটি তখন সর্বমহলের প্রশংসা অর্জন করতে সমর্থ হয়েছিল। শিক্ষার্থী বন্ধুগণ, এখন পর্যায়ক্রমে আমি 1972 সালে বাংলাদেশের যে সংবিধানটি তৈরি হয়েছিল, প্রণীত হয়েছিল, তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করব এবং তোমাদেরকে আমি আরেকটি কথা বলে রাখি যে 1972 সালে সংবিধানটি এ পর্যন্ত 16 বার সংশোধন হয়েছে। আমি আমার আলোচনার মধ্যে কখন কোথায় কী কী পরিবর্তন হয়েছে সেগুলি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা এগুলি স্মরণ রাখবা, ভবিষ্যতে কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুগণ, প্রথম বৈশিষ্ট্য হল লিখিত দলিল। পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত আছে কোনো দেশের সংবিধান লিখিত, কোনো দেশের সংবিধান অলিখিত, কিন্তু বাংলাদেশের সংবিধানটি সম্পূর্ণ একটি লিখিত দলিল। লিখিত এই সংবিধানে বইতে প্রায় 82 পৃষ্ঠা আছে। এই সংবিধানে 153টি অনুচ্ছেদ আছে, 11টি ভাগ আছে, 1টি প্রস্তাবনা আছে এবং 60টি তফসিল আছে। এ সংবিধানে বলা আছে বাংলাদেশের রাজধানী হবে ঢাকা, জাতীয় সংগীতের কথা বলা আছে, লিখিত আছে, জাতীয় সংগীত হল কবি রবি ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 লাইন, রাষ্ট্রভাষা হবে বাংলা ভাষা, জাতীয় পতাকা হবে আয়তকারের মধ্যে সবুজ, বেষ্টনীর ভিতরে লাল বৃত্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুগণ,
আরেকটি বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রজাতন্ত্র। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। এই প্রজাতন্ত্রে রাষ্ট্রের মালিকানা থাকবে জনগণের নিকট, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস থাকবে। জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারাই এই দেশ পরিচালিত হবে। শিক্ষার্থী বন্ধুগণ, এই সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মৌলিক অধিকার। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানো পাকিস্তানি শাসনামলে বাঙালিদের মৌলিক অধিকার সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে। এই কথা স্মরণ করেই বাংলাদেশ সংবিধানে প্রায় জনগণের 18টি মৌলিক অধিকারের কথা এখানে বলা আছে। মৌলিক অধিকারের মধ্যে বাক স্বাধীনতার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ধর্মীয় বিধিবিধান মেনে চলার অধিকার ইত্যাদি। কোনো নাগরিক যদি মনে করে কোন ব্যক্তি বা রাষ্ট্র কর্তৃক তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ওই ব্যক্তি ইচ্ছা করলে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে তার এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য রিট করতে পারবেন। এই অধিকার সংবিধান তাকে দিয়েছে। আরেকটি মূল বৈশিষ্ট্য হল সর্বোচ্চ আইন। বাংলাদেশ সংবিধানকে বাংলাদেশের সর্বোচ্চ আইন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রচলিত কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ সংবিধানের যে আইনের কথা বলেছে সেটাই বহাল থাকবে, আর ওটার সাথে সাংঘর্ষিক যে অন্য যে আইন আছে ওটা বাতিল বলে গণ্য হবে। শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা জানব যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 1972 সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির কথা বলা হয়েছে। 1. জাতীয়তাবাদ তথা বাঙালি জাতীয়তাবাদ, 2. গণতন্ত্র, 3. সমাজতন্ত্র, 4. ধর্মনিরপেক্ষতাবাদ। শিক্ষার্থী বন্ধুগণ, 72 সালে যদিও এই 4টি মূলনীতির কথা বলা হয়েছে, কিন্তু পঞ্চম সংশোধনের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সংশোধন আনা হয়েছে। শিক্ষার্থী বন্ধুগণ, 72 সালের সংবিধানের ছিল জাতীয়তা তথা বাঙালি জাতীয়তাবাদ, পঞ্চম সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ। শিক্ষার্থী বন্ধুগণ, সমাজতন্ত্রকে পরিবর্তন করে বলা হয়েছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার, এবং ধর্মনিরপেক্ষতাকে পরিবর্তন করা হয়েছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুগণ, আবার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পঞ্চম সংশোধনীতে যে পরিবর্তন সাধন করা হয়েছে, যে সংশোধন আনা হয়েছে, সেগুলি পরিবর্তন করে আবার 72 সালের যে সংবিধানে যে মূলনীতিগুলি ছিল ওগুলি আবার প্রতিস্থাপন করা হয়েছে। এই যে তিনটা অবস্থা, তোমরা একটু সবসময় জিনিসটা একটু মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুগণ, সংসদীয় গণতন্ত্র, 72 সালের মূল সংবিধানে
সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিগণ দেশ শাসন করবে এবং সরকার কাঠামো হবে মন্ত্রিপরিষদ সাজে সরকার ব্যবস্থা, এখানে নামে মাত্র একজন রাষ্ট্রপতি থাকবেন এবং প্রধানমন্ত্রী তথা মন্ত্রিপরিষদ সম্পূর্ণভাবে আইনসভার নিকট দায়ী থাকবে এবং বাংলাদেশের আইনসভার নাম হবে জাতীয় সংসদ। অর্থাৎ মন্ত্রিসভা সম্পূর্ণভাবে জাতীয় সংসদের নিকট জবাবদিহি থাকবেন, দায়ী থাকবেন। বাংলাদেশের জাতীয় সংসদ হবে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তোমরা এবং এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম তোমরা ইতিমধ্যে জেনেছ, সেটার নাম হবে জাতীয় সংসদ। বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশ সংবিধান তথা 72 সালের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার গ্যারান্টি দেওয়া হয়েছে। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের বিচার কার্য পরিচালনা করবে, এই কথা বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে। এবং বিচার বিভাগের সাথে শাসন বিভাগের কোনো সাংঘর্ষ থাকবে না। 1972 সালের মূল সংবিধানে বাংলাদেশের নাগরিকদেরকে সার্বজনীন ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে। সেটা কি? তো বয়স্ক নাগরিক, বাংলাদেশের 18 বছর বয়স্ক যে কোনো লোক ভোটদানে সক্ষম হবেন। তিনি প্রজাতন্ত্রের যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই ভোটারদের ভোটের মাধ্যমেই নির্বাচিত প্রতিনিধিগণ জনগণের কল্যাণে কাজ করবেন এবং এই নির্বাচিত প্রতিনিধিগণ যদি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে ব্যর্থ হন, পরবর্তী নির্বাচনে জনগণ আবার তাদের মূল্যবান ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবেন। অর্থাৎ এক ব্যক্তির এক ভোট নীতি কথা এই সংবিধানে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুগণ, মালিকানার নীতি, বাংলাদেশের মূল সংবিধানে সম্পদের মালিকানার নীতির কথা বলা হয়েছে। এই সম্পদের তিনটি মালিকানা থাকবে। কিছু সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্রের, যে সম্পত্তিগুলির নাম হবে সরকারি সম্পত্তি। কিছু সম্পত্তির মালিকানা থাকবে সমবায় ভিত্তিক এবং কিছু সম্পত্তির মালিকানা হবে থাকবে নাগরিকদের। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেক নাগরিক ইচ্ছে করলে ব্যক্তিগতভাবে সম্পদের মালিকানা অর্জন করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা সংবিধান কি, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, 1972 সালের মূল সংবিধানের বৈশিষ্ট্য এবং বিভিন্ন সময়ে সংবিধানের যে পরিবর্তন সংশোধন হয়েছে এগুলি সম্পর্কে আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুগণ, রাষ্ট্রের একজন মূল্যবান নাগরিক হিসাবে আমাদের এই সংবিধান সম্পর্কে জানা উচিত। আমরা যদি সংবিধান সম্পর্কে এই জ্ঞানটুকু না রাখি, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা ব্যর্থ হব। পরিশেষে শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি এতটুকু কথা বলতে চাই যে তোমরা আমার এই আলোচনাটুকু তোমরা
একটু ভালোমতো করে শিক্ষার চেষ্টা করবে, তাহলে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসাবে প্রকাশ করতে পারবে, প্রমাণ করতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ। পরিশেষে তোমাদের সুস্থ দেহ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ।